বছরের সবচেয়ে ব্যস্ত মৌসুমে এবার স্থবির সিরাজগঞ্জের তাঁত শিল্প। লকডাউনের ফলে জেলায় 3 লাখ ছোট বড় তাঁত বন্ধ থাকায় কর্মহীন হয়েছেন 10 লাখেরও বেশি তাঁত শ্রমিক। চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মালিকরাও। পরিস্থিতি দীর্ঘ হলে অনেক কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দিতে হবে বলেও জানান তারা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের রিপোর্ট জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। সিরাজগঞ্জের তাঁতপল্লীতে এই শব্দ, কাজ আর ব্যস্ততা এখনকার নয়, গত বছরের। ঈদের আগের ভরা মৌসুমে এমনই থাকে কারখানাগুলো, নাওয়া খাওয়া ভুলে যান তাঁতিরা। আর এখন নিষ্পাণ নিস্তব্ধ লাখো মানুষের জীবিকার সেই শিল্প। তাঁত কারখানা আর কাপড়ের হাট সবই বন্ধ লকডাউনে। সিরাজগঞ্জের প্রধান অর্থনীতি শক্তিশালী এই ক্ষুদ্র শিল্পে। জেলায় ছোট, মাঝারি ও বড় তাঁত আছে 3 লাখের কাছাকাছি। শুধু দরিদ্র এই তাঁতকর্মীরা নয়, দুর্যোগে পড়েছেন মালিকরাও। ব্যাংক লোন, বকেয়া বিদ্যুৎ বিল এমন নানা দুর্ভোগে তাদের কারখানাই বন্ধ হতে বসেছে। ব্যবসা এরকম বন্ধ থাকলে আমরাও টাকাও দিতে পারবো না, আমরাও কিছু বাকি টাকি মানুষে দিছি। এরকম পরিস্থিতি থাকলে তারা আমাদের টাকাও দিবে না, আমরাও তাদের টাকা পরিশোধ করতে পারবো না। বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া সহ সব উপজেলাতেই আছে তাঁত কারখানা। সবখানেই এখন এমন দুর্দিন। সরাসরি সরকারি সহায়তা না পেলে যা আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। তাঁত শিল্পগুলিকে যাতে বাঁচায় রাখার জন্য এদের জন্য একটা আলাদা প্যাকেজ দিন আমি মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে চেম্বারের মাধ্যমে এটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের এই আহ্বানটা থাকবে। সরকারি কর্মকর্তারা অবশ্য কর্মহীন শ্রমিকদের সহায়তার কথা বলছেন। অতি দরিদ্র তাঁতিদের একটি তালিকা সংগ্রহ করেছি এবং আমাদের যে সরকারি বরাদ্দ আসছে আমরা সেটি এই তাঁতিদেরকে ইউনিয়ন ওয়ারি ডিভিশন করে সেই তালিকা মোতাবেক তাদের জন্য যে ত্রাণের বরাদ্দটি সেটি আমরা পাঠিয়ে দেব। তবে এত বড় বিপর্যয়ে সরকারি সহায়তা, দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি আরও অনেক বেশি দরকার বলে মনে করছেন তাঁত শিল্প মালিকরা। কেরামতুল্লাহ বিপ্লব, বিউরো নিউজ, এটিএন বাংলা।